চট্টগ্রামের সন্দ্বীপে সামাজিক সংগঠন নবজাগৃতি সংঘের অর্ধযুগে পদার্পণ উপলক্ষে প্রকাশিক বন্ধন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার নগরের তাইফ রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয় নবজাগৃতি সংঘের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অপু ইব্রাহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান সাগরের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ রফিকুল মাওলা এতে স্বাগত বক্তব্য রাখেন নবজাগৃতি সংঘের সভাপতি আবদুল্লাহ আল মামুন বাবু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য আরিফুর রহমান সমাজসেবক মোহাম্মদ নাসির উদ্দিন মুসাফুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব ফোরকান উদ্দিন রেজভী শ্রমিক নেতা মহম্মদ শাহজাহান মানবাধিকার কর্মী ইমদাদুল করিম সৈকত সন্দীপ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন পর্যটক কর্পোরেশন কর্মকর্তা সোহেল রানা সমাজসেবক জাহিদ হাসান সমাজসেবক জাহিদ হাসান সহ আরও অনেকে